ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. যিনি বোন আপনি প্রশ্ন করেছেন, স্বামীকে সময় দেওয়া উত্তম নাকি দিনী হালাকা বা দিনী ক্লাসে সময় দেওয়াটা উত্তম হবে? অনেক সময় দেখা যায় আপনি কোনো দিনী ক্লাসে আছেন, এমত অবস্থায় আপনার স্বামী বাসায় চলে আসেন, এক্ষেত্রে আপনি দোটানায় থাকেন যে আপনি কাকে সময় দিবেন বা আপনার সময় অধিকতর হকদার কে হবে। প্রথমত আমভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে স্বামী আপনার সময়ের হকদার বেশি। স্বামীকে যত বেশি আপনি সময় দেবেন তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবে, কারণ নারীর উপরে সন্তুষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে হবে না যতক্ষণ ওই নারীর উপর তার স্বামী সন্তুষ্ট থাকবে। আর অবশ্যই যখন আপনি আপনার স্বামীকে অ্যাভয়েড করবেন অথবা তাকে সময় দেবেন না তখন সে আপনার উপর সন্তুষ্ট হবেন না, আর তার সন্তুষ্ট না হওয়ার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট আপনি অর্জন করতে পারবেন না। এটা হচ্ছে আমভাবে। কিন্তু দেখা যাচ্ছে আপনি একজন শিক্ষিকা, তো আপনি কোরআন শিখান, কথার কথা আপনি আপনার বাড়িতে মহিলাদেরকে বা বাচ্চাদেরকে আপনি কোরআন শিখান, তার মতো অবস্থায় কোনো এক সময় আপনার স্বামী চলে আসলো বাড়িতে, এক্ষেত্রে আপনি কাকে সময় দেবেন? তো এই ক্ষেত্রে আপনার উচিত হবে আপনার স্বামীকে অনুমতি নিয়ে যে আমি ক্লাসে আছি, আমাকে অনুমতি দেওয়া হোক বা অনুমতি দিন, আমি যাতে ক্লাসটা করি তারপর আমি আপনার কাছে আসছি বা আপনাকে সময় দিব বা আপনার সাথে কথা বলবো। এইভাবে আপনি তার কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়াটা আপনার জন্য বেশি কল্যাণকর হবে। আর যদি দেখা যায় তিনি সবসময় ক্লাসের সময় চলে আসতেছেন, তো সেই ক্ষেত্রে আপনি তাকে সময় না দিলে সে রাগ করছে বা সে চাচ্ছে আপনি ক্লাস বাদ দিয়ে তাকে সময় দেন, সেক্ষেত্রে আপনার ক্লাসের চাইতে আপনার স্বামীকে সময় দেওয়া উত্তম হবে। আর যদি আপনার স্বামী আপনাকে অনুমতি দেন না আপনি ক্লাস করেন এতে কোনো সমস্যা নেই, এমনটি যদি আপনাকে অনুমতি দেওয়া হয় আপনার স্বামীর পক্ষ থেকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার ভিতরে দোটানা সৃষ্টি হওয়া বা এটা আসা এটা প্রমাণ করে যে আপনি চেষ্টা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য, যেটা আপনার কল্যাণ সেটা করার জন্য। এবং অবশ্যই আমি মনে করি যে আপনার স্বামীকে যদি আপনি বলেন এই দিনের ক্লাসের বিষয় বা সে অবশ্যই আপনাকে অনুমতি দিবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা وحصنت فرجها وطاعت زوجها قيل لها ادخلي الجنة من أي أبواب الجنة شئت. যখন কোনো নারী তার পাঁচ ওয়াক্ত সালাতের হিফাজত করবে এবং সে রমজানের সিয়াম পালন করবে, লজ্জায় স্থানকে হেফাজত করবে পর্দার মাধ্যমে, ও আতাআত যাওজাহা, এবং চতুর্থ যেটা তা হলো যে সে তার স্বামীর কথা শুনবে, স্বামীর আদেশ নিষেধ মেনে চলবে, তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতে যেতে চাইলে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে। আর আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হলে অবশ্যই আপনার স্বামীর সন্তুষ্ট আপনাকে অর্জন করতে হবে, তবেই আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কিয়ামতের দিনে সুযোগ দিবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার। তো এর জন্য অবশ্যই স্বামীর অনুমতি রাখতে হবে। এবং কি এমনটিও বলা হয়ে থাকে যে যদি কোনো স্ত্রী নফল সিয়াম পালন করতে চায় সেক্ষেত্রেও স্বামীর অনুমতি থাকতে হবে। কথার কথা দেখা যাচ্ছে কেউ কোনো নারী চাচ্ছে আমি সোমবারের দিন সিয়াম পালন করব, দেখা যাচ্ছে সাধারণত সোমবারের দিন তার স্বামীর ডিউটি থাকে বা কাজে বাইরে থাকেন তিনি, তো কোনো একদিন সে সোমবারে তার ছুটি, তো সেই ক্ষেত্রে বাড়িতে থাকবে স্বামী, তো স্ত্রী যদি মনে করে যে ওই দিন সিয়াম পালন করবে সেক্ষেত্রে অবশ্যই তার স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে। যদি তার স্বামী বলে না আমি আজকে বাসায় থাকবো, আজকে সিয়াম পালন করা যাবে না বা সুন্দর রান্নাবান্না করতে হবে বা পছন্দের রান্নাবান্না করতে হবে বা এরকম যদি সে বলে সেই ক্ষেত্রে ওটা করাটা বেশি উত্তম হবে, আপনার জন্য বেশি কল্যাণকর হবে এবং এটার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা বেশি সন্তুষ্টি হবেন বা আপনি হাসিল করতে পারবেন। এর জন্য প্রতিটি নারীর উচিত তার স্বামীকে সন্তুষ্ট করা। আর লক্ষ্য রাখতে হবে স্বামীকে সন্তুষ্ট করার মাধ্যমে যেন কোনো পাপের মধ্যে আপনি লিপ্ত না হন। যখন পাপ চলে আসবে তখন আর স্বামীকে সন্তুষ্ট করা যাবে না বা স্বামীর কথা শোনা যাবে না। যেমন কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলেন যে ব্রু প্লাক করতে, যে যাতে তোমাকে আরও বেশি দেখতে সুন্দর দেখায়
তুমি পার্লার গিয়ে গ্রুপ লাক করো। তো এটা করা যাবে না। কেন করা যাবে না? কেননা আমরা সকল অবগত আছি যে গ্রুপ লাক করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গ্রুপ লাক করেন এবং যে করিয়ে দেন উভয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ করেছেন। তো যদি স্বামী এমনটি বলেন তো সেই ক্ষেত্রে সেটা শোনা যাবে না, বরং সেটা না শোনার মধ্যে আল্লাহ সন্তুষ্ট রয়েছে। আল্লাহু আলাম বিসওয়াব। বারাকাল্লাহু ফিকুম।